Bye bye. Sir, thank you. Salam, good morning. Salam, good morning. Hello. Hello. Sir, আপনি একজন সফল ডিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের দুবার আপনাকে সরকার যে কারণে এখানে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে, তো এই আমার বেলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আগামী দিন কিভাবে চলবে বা আপনি কি করে গেছেন, দিক নির্দেশনামূলক আপনি কিছু বলবেন এই প্রত্যাশা? খুলনা বিশ্ববিদ্যালয় যেভাবে এতদিন চলেছে সেভাবেই সামনে চলবে এবং তার চেয়ে অনেক ভালোভাবে চলবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে সবসময় দৃঢ় প্রতিজ্ঞ এবং এটা অতীতে যেমন করেছে সামনে ভবিষ্যতে অনেক ভালোভাবে চলবে বলে আমি বিশ্বাস করি। কোনো দিক নির্দেশনা কোনো ইয়ে আছে না, আমি চাবো যে যারা প্রশাসনে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সকল মতের সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে যাবেন। আর আপনি আপনার লক্ষ্য করেছেন যে একজন উপাচার্যের জীবনে এর চাইতে বেশি সফলতার দিন আর কখনো থাকতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা তাদের উপাচার্যকে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় দিচ্ছে, সেজন্য আপনাদের এই সুযোগ আমি নেই যে আমার সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা প্রশাসনে যারা বিভিন্ন যে পদে থেকেছেন সবাই আমাকে বিদায় দিচ্ছে। এটা একটি অভূতপূর্ব, আমি জানি না বাংলাদেশের অন্য কোনো ইউনিভার্সিটিতে ঘটেছে কি না। খুলনা বিশ্ববিদ্যালয় যে অনেক উপরে উঠে গেছে, অনেক উঁচুতে অবস্থান করে, সেটা তার প্রমাণ। বিশ্ববিদ্যালয়ের আজকে শত শত মানুষ তাদের ভাইস চ্যান্সেলরকে জবাব দিচ্ছে। আমি মনে করি যে এই প্রক্রিয়া ভবিষ্যতেও থাকবে এবং তারা যে মানুষকে সম্মান করতে জানে, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তা তারা যে সম্মান করতে জানে সেটা আবার তারা প্রমাণ করেছে এবং তারা তাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন চায়, বিশ্ববিদ্যালয়ের উন্নতি চায়, বিশ্ববিদ্যালয়ের সম্মান চায় এবং তারা অবশ্যই সৃজনশীলতা চায় এবং মানুষকে মানুষ সম্মান থাকুক এটা তারা চায় সবসময়। সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, এটা প্রমাণ করেছে। খুলনা বিশ্ববিদ্যালয় অনেক উপরে যাবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যারা প্রশাসনে যারাই আসবেন না কেন তারা সেই জায়গায় নিয়ে যাবেন এটা ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস। আপনারা সবাই ভালো থাকবেন, খুলনাবাসী ভালো থাকবে, খুলনা বিশ্ববিদ্যালয় ভালো থাকবে, সেই আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমরা একটা সাইডে যাই, তারপর একটু ফাঁকা করে দেয় সম্মানিত শিক্ষকগণ এখানে জেনারা আছেন, একটু জায়গাটা ফাঁকা করে দিয়ে আমরা গাড়িতে আসুন। আমরা একটু নিজেদেরকে একটু নিয়ন্ত্রণ করি প্লিজ। এখন অনেক আগে আবেগপ্রবণ, আমরা নিজেরা নিজেদের একটু সংকলন করি, আমরা থাকে গাড়িতে উঠতে দেখি। আদা আদা আদা
मैडम के छात्र डीएसए डीएसए सर लिमन सर लिमन लिमन सर के खूब सर लिमन सर को सर 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 आप लोग बसी फोन फोन दिखो जो ना গাড়ি 0.5 সমীর বাবু দোয়া করেন স্যার রাজশাহী স্যার রাজশাহী যে আপনার বাসায় আচ্ছা স্যার ম্যাডাম ভালো থাকবেন ম্যাডাম ভালো থাকবেন স্যার ভালো থাকবেন এই সাইডে
বন্ধুরা, আপনারা দেখলেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজ তার দায়িত্ব শেষ করে তিনি চলে গেলেন। এইমাত্র বিদায়, বিশ্ববিদ্যালয়ের ভিসির বিদায়টি আপনাদেরকে সরাসরি দেখালাম। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আমার এই পর্যন্ত।